সংস্কারের অভাবে বেহালদশা বোয়ালখালী উপজেলার গুরুত্বপূর্ণ আলী আহমদ কমিশনার সড়কে। সৈয়দপুর গোরস্তানের মোড় থেকে শুরু করে অলি বেকারি পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটার রাস্তাটির বর্তমানে চরম বেহালদশা। সম্পূর্ণ রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাকন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওইসব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিদিন এই রাস্তা দিয়ে কম বেশি 20,000-এরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অসংখ্য ট্যাক্সি, রিক্সা এবং মিনি ট্রাক। মানে গাড়ি উল্লি যাবে সম্ভাবনাও থাকে। রোড ভাঙা, গাড়ি ঘোড়া উল্টি যারগুর, এখান পানি মানে জোরও গিয়ে গুই উগর রুগী লই আর সিটাং মেডিকেল যাই না পারে। এই যে নৌকা সিঁচয় খাইচয় ফুরে গিয়ে গুই আর গুমনন্দ মেডিকেল ভর্তি করা হয়। অত্যন্ত খারাপ, মানে যাতায়াত ধরুন বহু কষ্ট। এখন আর গুণরিত আসতে যাওয়া লাগতে 20 মিনিট নতুবা 15 মিনিট, এখন আধা ঘন্টা 1 ঘন্টা যাবে। কী হইম বাজে দুঃখর হতা, রোডের অবস্থা তো অন্যরা দেখতে লাগ্য না, আর তার কিছু হইবেন নাই। যে অবস্থা রোড রয়ে গম মানুষ এই রোড দিয়ে যাতায়াত করতে ডরায়, কিয়া ডরায়? ইয়ুক্তুম সিওফি যাবার আগেই মানুষের রুগিয়ে যে। এই রাস্তার ধারেই রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। বেশ কয়েক বছর আগে সামান্য কার্পেটিং হলেও তা এতই নির্মমানের যে দিন কয়েক যেতে না যেতেই রাস্তার অবস্থা আগের মতোই হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফারুক বলেন, আলী আহমদ কমিশনার সড়ক অলি বেকারি মোড় হইতে গোরস্থানের ট্যাক পর্যন্ত, টেম্পো স্ট্যান্ড পর্যন্ত অলরেডি আমাদের এই বছরের জিওবি মেনটেন্যান্সে আমরা এস্টিমেট প্রস্তুত করে ফেলেছি। আগামী 14-15 তারিখের দিকে এটা অনুমোদনের জন্য চিটাগাংয়ে চলে যাবে। এই অর্থ বছরেই কাজটি বাস্তবায়ন করা যাবে। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।